সেনা তোর বুদি ভাইকে বলে দে, খেতে বসে বাড়তি কথা বললে আমি কিন্তু এখান থেকে স্ট্রেট উঠে চলে যাবো। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, খাবার শুরু করুন। রান্নার কি স্বাদ, এটা নিশ্চয়ই। মাকে নিয়ে তোরা খেতে না বসলেও মায়ের হাতের রান্না যে তোরা এত তৃপ্তি করে খাচ্ছিস, এতেই তো আমার মনটা ভরে গেল। ও এই তো আগুনে ঢালার ঘি পেয়ে গেছি রে শ্রাবণ। শ্রাবণ, খাবারটা খুব ভালো হয়েছে, কিন্তু কিরকম যেন অন্যরকম হয়েছে জানিস। নিজের ছেলে মেয়ের জন্য নিজের হাতে রান্না করেছে, এটা না বলে কি আছে? তোমার আর কি দোষ, এত বছর হয়ে গেছে, মায়ের মুখটাই হয়তো ভালো করে মনে ছিল না, সেখানে হাতের রান্নার স্বাদটা কি করে মনে থাকবে তাই না? এটুকুতে কিছুই হলো না, অশান্তিটা আরো ভালো করে পাকাতে হবে।